cha dharmasya karo dharma sarupino avatara varishthaya ramakrishnaya te namo om jananeem sharadam devi ramakrishnam jagat guru padapadme tayo sritva pranamami mahumahu om namasri yati rajayo vivekananda surai satchit sukha sarupayo swamine tapaharine om shastakaya prashantayo vedanta pratipadine namaste avidopadayo jnano vijnano dittaye সদা স্বামী সদাত্মানন্দ মহারাজের চরণে আমার প্রণাম। আজকে এই শুভ দিনে আপনাদের এখানে এসে আমি খুব আনন্দিত হয়েছি। প্রতিবার আসি, প্রতিবারই এই অনুভবটা আমার হয়। ভগবান শ্রীরামকৃষ্ণ এসেছিলেন অনেক উদ্দেশ্য নিয়ে, তার মধ্যে একটা উদ্দেশ্য হচ্ছে মানুষকে ইষ্ট পথে সহায়তা করার জন্যে। এই ইষ্ট পথে সহায়তা করার জন্যে ঠাকুর প্রচুর মানে অনেক সহায়তা করেছিলেন। তার সহায়তা করার এখানে অত কিছু বলা যাবে না, তবু আমি অল্প কিছু সময়ের মধ্যে ঠাকুর যে কতভাবে কত লোককে সহায়তা করেছিলেন, কৃপা করেছিলেন, আমি তার দু চারটি কথা আপনাদের কাছে বলছি। ঠাকুর থাকতেন কামারপুকুরে, আপনারা সবাই জানেন। ঠাকুরের বন্ধু ছিল, বাল্য সখা ছিল, অনেকেই ছিল। তার মধ্যে আমি দু তিনটে উল্লেখ করছি, মধুযোগী, কুঞ্জলোম, শ্রীনাথ বাগদি, এরা সব ঠাকুরের বাল্য সখা ছিল। এদের নিয়ে ঠাকুর যাত্রা করতেন, যাত্রা হচ্ছেন কংসপথ, পুতির খালের কাছে সেই বাগান ছিল আম বাগান, সেইখানে পালা চলছে। শ্রীনাথ বাগদি এসে ঠাকুরের গলায় বনফুল দিয়ে মালা পরিয়ে গলায় পরিয়ে দিলেন, যেমনি মালা পরিয়ে দিলেন ঠাকুর সমাধিস্থ হয়ে গেলেন, কোনো চেতনা নেই। ওরা তো ছোট, কেউ বুঝতে পারেনি ঠাকুরের কি হয়েছে। সঙ্গে সঙ্গে ঠাকুরকে ধরাধরি করে নিয়ে গিয়ে মাথায় জল টল দিয়ে বাতাস টাতাস করার পর ঠাকুরের আবার চৈতন্য ফিরে আসে। ঠাকুর বললেন যে দেখ, আমার তো আর কিছু নেই তোদের দেবার মতো, আমি তোদের বলছি তোদের অসুখ হবে না। তা সেই শ্রীনাথ বাগদি বলতেন যে গদাই বলেছিলেন আজ পর্যন্ত আমার কোনো অসুখ হয়নি, কোনো ওষুধ খেতে হয়নি। যখন শ্রীনাথ বাগদির অন্তিম সময় গীতা পাঠ শোনার খুব ইচ্ছে হয়েছিল, কোনো ব্রাহ্মণেরা যাবে না তার কাছে গীতা শোনাতে, কেন তারা সমাজের নিচু স্তরের মানুষ। বাগদি ঠাকুর গেলেন, গিয়ে গীতা শুনিয়ে এসেছিলেন, শুনিয়ে তাকে তার সাধনোচিত ধামে পাঠিয়ে দিয়েছিলেন। এই তো গেল কামারপুকুরের ঠাকুরের কৃপার কথা। এরকম আরো অনেক কৃপা আছে, আমি একটা ঘটনা তুলে ধরলাম। ঠাকুর এলেন দক্ষিণেশ্বরে, রানীমার কালীবাড়িতে বেশকার হয়ে, তারপরে বেশকার থেকে পূজারি হলে এসছেন। ঠাকুর আছেন ওই ঘরে যে ঘরে আমরা যাই, মথুরবাবু আছেন কুঠি বাড়িতে। মথুরবাবু বিষয় চিন্তা করতে করতে উন্মনা হয়ে তাকিয়ে আছে, ঠাকুর নিজের মনে পায়চারি করছেন সেই উত্তরের বারান্দা। পায়চারি করতে করতে মথুরবাবু দেখছে
ঠাকুর যখন মথুর বাবুর দিকে অগ্রসর হচ্ছেন বারান্দা দিয়ে, দেখছেন মা কালী আসছে। আবার বারান্দার উপ্রান্ত থেকে যখন ফিরে আসছেন, দেখছেন শিব ঠাকুর চলে যাচ্ছে। মথুর বাবু একবার দেখে ঠিক খেয়াল করেন, বিষয় চিন্তা করছেন, তো দুবার দেখলেন, দেখে চোখটা ভালো করে পছলে নিলেন, তিনবারও ওই জিনিস দেখলেন, ছুটে চলে এসছেন ঠাকুরের কাছে। বলছেন বাবা তুমি আমায় একই দেখালে। ঠাকুর বলছেন পা ছাড়ো মথু, পা ছাড়ো সেজবাবু, লোকে কি বলবে, বলবে আমি রানীমার জামাইকে বশ করেছি, এইভাবে মথুর বাবুকে কৃপা করেছিলেন, মথুর বাবু কৃপা প্রাপ্ত হয়েছিলেন। দক্ষিণেশ্বর কালীবাড়ির গেট দিয়ে বেরোনোর পরে মোল্লা পাড়া ছিল, মুসলমানদের পল্লী ছিল, সেখানে ছিল শেখ আব্দুল, শেখ বরকতুল্লাহ, এরা অনেকে ছিল। এরা দুইজন দুই ভাই, তার শেখ আব্দুলের দুটো মেয়ে একটা ছেলে ছিল। দুটো মেয়ে তো এমন রোগ হলো যে চিকিৎসক এসে কিচ্ছু করতে পারলো না, দুটো মেয়ে চলে গেল, বাকি রইল এক ছেলে, ছোট ছেলে। ঠাকুরের কাছে ছুটে এসেছে, ঠাকুর কৃপা করো, ঠাকুর আমার শেষ হয়ে গেল। ঠাকুর চুপ করে শুনলেন, শুনে মন্দির থেকে একটা বেলপাতা এনে দিলেন, বললেন যা এই বেলপাতাটা মাথায় ঠেকিয়ে দিত ভালো হবে, বাবার মন তো মন মানছে না। ঠাকুরকে বারবার বলছে ঠাকুর আমার বাড়ি চলো, তুমি গিয়ে ছেলেটার মাথায় একটু হাত বুলিয়ে দাও। ঠাকুর কিছুতেই যাচ্ছেন না, উনি ভাবছেন সেই যে আমরা তো মুসলমান জাতিতে উনি ব্রাহ্মণ উচ্চ বর্ণ, তাই হয়তো আমার বাড়ি যাচ্ছেন না। একবার মুখ ফুসকে বলে ফেললেন, ও আমরা মুসলমান বলে তুমি আমার বাড়ি যাচ্ছ না। ঠাকুর শুনে বলল, দুঃশালা, সাধুর আবার জাত কিরে, পুরী আর কুটি। বলে লাফিয়ে ঠাকুর চলে গেলেন তাদের বাড়ি। পুরী আর কুটি মানে, পুরী মানে রাজপুরী, আর কুটি মানে বর্ণকুটি, তারা তো বর্ণকুটিতে থাকতেন। বলছেন সাধুর কাছে এক, ঠাকুর গিয়ে তার ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন, ছেলে সুস্থ হয়ে গেল। যোগীন মা ছিলেন ঠাকুরের পার্শ্বদ, ঠাকুরের লীলা সহায়িকা। যোগীন মা ঠাকুরের সঙ্গে সঙ্গে কলকাতার যেখানে ঠাকুর আসতেন যোগীন মা যেতেন, কখনো কখনো দক্ষিণেশ্বরে চলে আসতেন। তখনকার দিনে রক্ষণশীল পরিবারে শতত কেউ পছন্দ করত না, মেয়েরা এরকম যাবে, তা যোগীন মায়ের ভাই বারণ করেছিলেন, যোগীন মা শোনেননি। যোগীন মায়ের ভাই কি করেছেন, একবার যোগীন মায়ের বাড়িতে ঠাকুর এসেছেন, ওখানে মর্মন্তুদ গুন্ডা বলে একজন গুন্ডা ছিল, তাকে বলেছেন যে দেখ তোকে নিয়ে আসছি, তুই ঠাকুরকে একটু ভয় দেখাবি, যাতে ঠাকুর ভয় খেয়ে যায়, আর ওই থেকে আমার দিদিও যাতে না যায়। সেই মতো মর্মন্তুদ গুন্ডা এসেছেন ঠাকুরের কাছে, অনেক লোক এসেছেন বাড়িতে, কাতার দিয়ে লোক। মর্মন্তুদ গুন্ডা তো এসেছেন ঠাকুরের কাছে, কি কারণে এসছেন মর্মন্তুদ গুন্ডা নিজেই ভুলে গেলেন। এত ঠাকুরকে দেখে মোহিত হয়ে গেলেন যে নিজের উদ্দেশ্য ভুলে ঠাকুরের কাছে গেলেন, প্রণাম করলেন, ঠাকুর আশীর্বাদ করলেন,
চোখেশ্বরে প্রায় যেতে সেই মনমত গুন্ডা একদিন অখণ্ডানন্দের সঙ্গে ঠাকুরের কাছে গেছিলেন, ঠাকুরটাকে কৃপা করেছিলেন। তিনি পরে ত্যাগের রাস্তা নিয়ে পেরুয়া পরে থাকতেন, আলমবাজার মঠেও যেতেন, তারপরে তার আর কোনো হদিশ পাওয়া যায় না। এরা বহু 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 আছে, কতজন বলবো। এই হচ্ছে কৃপার ঠাকুর, সেই কৃপা মায়ের মধ্যেও ছিল, সেই কৃপা আমাদের এখনো গুরু পরম্পরা চলছে। ঠাকুরের কাছে প্রার্থনা জানাবো, এই কৃপা যেন আমাদের জন্ম জন্মান্তর ধরে চলে। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।